জোনাথন ট্রট। ইংল্যান্ডের এই কোচ বদলে দিল আফগানিস্তানকে, যে আফগানিস্তান ম্যাচ জিততে পারত না, সে আফগানিস্তান এখন স্বপ্ন দেখছে বিশ্বকাপে সেমিফাইনাল খেলার। কারণ তারা টানা তিনটি ম্যাচ জিতে গেছে এই দলটি, যা খুবই অবাক করে দিয়েছে পুরো ক্রিকেট বিশ্বকে। ইংল্যান্ডের পর পাকিস্তান, পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কাকেও কোনো রকম পাত্তা দিল না এই আফগানিস্তান। আসলে আফগানিস্তানকে নিয়ে কথা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, সেটি অন্য একদিন বলবো। আজকে বলবো যে জোনাথন ট্রটের এই কোচিং প্যানেলের যেই পরিকল্পনাটা ছিল, এটি আপনারা যদি বিস্তারিত শুনেন অবাক হয়ে যাবেন। মূলত 242 রানের টার্গেটে কিন্তু আফগানিস্তান শুরুতেই উইকেট হারায়। রহমানুল্লাহ গুরবাজের গুরুত্বপূর্ণ উইকেটটি হারিয়ে যায়, তাতে কিন্তু আফগানিস্তান ব্যাকফুটে যায় নাই। চার বলে জিরো রান করলে রহমানুল্লাহ গুরবাজ, তিনি কিন্তু আউট হয়ে যান। আসলে তারপর থেকে আর কোনো ব্যাটসম্যানই খারাপ করেনি, মোটামুটি সবাই ভালো করেছে। আজমতুল্লাহ ওমর যাইতো 73 রান করেছে, হাসমতুল্লাহ শাহিদি করেছে 62, 58, তারপর রহমত শাহ করছে 62, ইব্রাহিম জর্দান করছে 39, মানে সবাই মোটামুটি ভালো করছে। এই জন্য আসলে ম্যাচটি জিততে পেরেছে। কিন্তু এদিন জোনাথন ট্রটের যে পরিকল্পনাটা ছিল, তিনি এখানে বোর্ডে স্কোরবোর্ডে লিখতেছিলেন যে 10 ওভারে 50, কিন্তু সে জায়গায় রান হয়েছিল 85। তারপরে 20 ওভারে আফগানিস্তানের রান তুলতে পারবে 100, এরকমটা জোনাথন ট্রটের পরিকল্পনা ছিল। সেই সময় রান হয়েছে 87, 30 ওভারে ছিল 150, রান হয়েছে 134, 40 ওভারে ছিল 200, রান হয়েছে 201, এবং 48 ওভারে ছিল 242। অর্থাৎ 48 ওভারের মধ্যে ম্যাচ জিতবে, এরকমটা পরিকল্পনা ছিল জোনাথন ট্রটের। কিন্তু আফগানিস্তান 42 ওভার 2 বলের মধ্যে ম্যাচটি জিতে নেয়। তো এখানে বুঝতেই পারছেন কোচের পরিকল্পনার থেকেও ভালো খেলেছে আফগানিস্তান। এর জন্য আসলে আফগানিস্তান সুখবরও পেতে যাচ্ছে সামনে, কারণ তারা ইতিমধ্যে পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে, 6 ম্যাচ জিতে 3টিতেই তাদের জয়। এখন আফগানিস্তান স্বপ্ন দেখতেই পারে সেমিফাইনালের। অপরদিকে আমাদের বাংলাদেশের কোচের কোনোদিন আমরা এরকম কোনো পরিকল্পনা দেখলাম না ক্রিকেট মাঠে, যে যেটার জন্য আমাদের ক্রিকেটটা উন্নতি হলো। আপনাদের কী মনে হয় দর্শক? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে করবেন।